দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন, দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন, আমরা ইউটিউব বন্ধ করে দেন ওই ক্রিমিনাল স্বাধীনতা বিরোধী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশ ও প্রিয় দেশের জনগণ ও প্রিয় কলেজার ভাই ও বোনেরা, আমাদের এমপি নাজিম উদ্দিন আজকে সংসদে একটি প্রস্তাব রেখেছে, সেটা হলো ইউটিউবকে বন্ধ করে দেওয়া হোক, ইউটিউবকে বন্ধ করে দেওয়া হোক। ইউটিউবকে কেন বন্ধ করতে হবে, আমাদের এমপি নাজিম উদ্দিন এই কথাটি কেন বললেন এবং কি জন্য বললেন, অবশ্যই সেই কথাটি আমি আপনাদেরকে শোনাবো এবং ভিডিও দেখাবো। তিনি কয়েকটি যুক্তি তুলে ধরেছেন যে এই 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 কারণে ইউটিউবকে দরকার হলে বন্ধ করে দেওয়া হোক। আমার প্রিয় পরিচার ভাইরা, চলেন আমরা সেই এমপি নাজিম উদ্দিনের সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আমি ইউটিউবে একটা জিনিস দেখি, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় তারা কি জানে কি জানে না, ইউটিউবে দেখি এই আজকে খালেদা জিয়া মরে যাচ্ছে, এই একদিকটা দেখা যায় শেখ হাসিনা কালকে ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, আবার দেখি ওই সেনা প্রধানদের টেনে নামানো হচ্ছে। এই যে প্রচার প্রকাণ্ডা ইউটিউবে আমরা দেখি, আমার মনে হয় এটা কোত্থেকে আসছে, এটা কি আজগমি নাকি আসছে নাকি? তো বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ওনারা কি করেন আমরা বুঝি না, সেগুলি এই যে বিভ্রান্তি শস্য হচ্ছে। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতা নাই, এই যে কথাগুলি বলা হয় অনেক সময় স্তম্ভিত হয়ে যায়, এটা কি বলে, এটা কি বলে সত্য ঘটনা, লেখায় লেখা কি সত্য ঘটনা? এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, গ্রামের মানুষগুলি এটি দেখার পর ভাবে না জানি কি হচ্ছে বাংলাদেশের ভিতরে কি হচ্ছে। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয় এই তাদেরকে দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন, আমরা ইউটিউব বন্ধ করে দেন ওই ক্রিমিনাল স্বাধীনতা বিরোধীর সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে না। গণতন্ত্র কাকে বলে? দুই মিনিট থাকা খাওয়া বাসস্থান স্বাস্থ্য নিরাপত্তা দিতে পারলে এসে যাবে গণতন্ত্র। আর সৌদি আরব গণতন্ত্র আছে, গণতন্ত্র কাকে বলে? আমি বলতে চাই বাংলাদেশের যে গণতন্ত্র আছে তারা নির্বাচনই যায় না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না, গণতন্ত্র কি? কালকে নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, এর যে আর নির্বাচন কিভাবে হতো? এখন বলে কি কি জানি নতুন একটা সিস্টেম ইভিএম, ইভিএম এ বলে জালিয়াতি হয়, ইভিএম তো আমেরিকাতে হচ্ছে, ব্রিটেনে হচ্ছে, ওইখানে হয় না, যুক্তি না পাইলেও একটা যুক্তি কারা করতে হয়। ওকে, আমার প্রিয় কলিজের ভাই ও বোনেরা, আপনারা শুনলেন যে আমাদের এমপি নাজিম উদ্দিন তিনি কি কি যুক্তি পেশ করলেন এবং সেই যুক্তি পেশ করার পরে তিনি বলেছেন যে আমাদের যারা এই দায়িত্বে আছেন সাইবারে বা এই ইউটিউবে বা নেটের যে দায়িত্বগুলি আছেন, যে সংস্থার দায়িত্বে আছেন, যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কি এই সমস্ত দেখে না? তাদেরকে বন্ধ করে দেওয়া হোক, দরকার হলে ইউটিউবটাকেও বন্ধ করে দেওয়া হোক। আচ্ছা, এখানে ছোট্ট করে আমি একটা কথা বলতে চাই যে এমপি নাজিম উদ্দিন সাহেব হয়তো বা এ কথাটি জানে না যে ইউটিউব বাংলাদেশ সারা বিশ্বের কোন কোন জায়গায় এটা জড়িত, ইউটিউবটাকে চাইলে কি বন্ধ করে দেওয়া যাবে কি না? এটা তো ফেসবুক না, বা এটা তো ইমো না, বা এটা অন্যান্য কোনো সফটওয়্যার না, এই ইউটিউব যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ তো আমার মনে হয় চলতেই পারবে না, ইউটিউব যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ চলতে পারবে না। যাই হোক, উনি হয়তো বা এটা মনের রাগে বলেছেন বা যে 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 যুক্তি তিনি দেখেছেন সেই সেই যুক্তিতে ওনার মতো রাগ করে হয়তো বা কথাটি বলেছেন যে ইউটিউবটাকে লাগলে বন্ধ করে দেওয়া হোক। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা এই এমপি সাহেব, এমপি নাজিম উদ্দিন সাহেবের এই কথাটা কতটুকু যুক্তি আছে বলে আপনারা মনে করেন সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।